সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 12 জুলাই 2024, এমআরটি লাইন 1 অর্থাৎ পাতাল রেলের নির্মাণযোগ্য শুরু হয়েছে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এখানে বেশ কিছু শ্রমিক কাজ করছেন। আমরা গতবার দেখেছিলাম সড়কের একটি অংশ ব্যারিয়ার দিয়ে তারা ঘিরে রেখেছিল, আজকে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু শ্রমিক এখানে কাজ করছেন। তবে আপনাদের একটু ক্লিয়ার করে বলতে চাই, প্রথমেই কাজটি করতে হবে যে সড়কের নিচে যে সমস্ত লাইন রয়েছে, বৈদ্যুতিক লাইন থাকতে পারে, ওয়াশার লাইন থাকতে পারে, টেলিফোনের লাইন থাকতে পারে, এই লাইনগুলোকে শনাক্ত করে এটিকে স্থানান্তর করে তারপরে কিন্তু নির্মাণযোগ্য শুরু করতে হবে। অর্থাৎ বোরিং মেশিন দিয়ে যে নিচে যে খননটি করতে হবে, মূলত এই লাইনগুলো সরানোর পরে বা শনাক্তকরণের পরে কিন্তু এই কাজটি শুরু হবে। এছাড়াও এটির পরে কিন্তু শুরু হবে স্টেশনের কাজ। তবে স্টেশন নির্মাণ যখন শুরু হবে তখন বেশ ভোগান্তি পোহাতে হবে এই সড়কে। কেননা আমরা জেনে থাকবো, যখন সুড়ঙ্গটি করা হবে বোরিং মেশিন দিয়ে, তবে স্টেশনটি কিন্তু সুড়ঙ্গ করা যাবে না বোরিং মেশিন দিয়ে। কেননা স্টেশনটি বেশ চওড়া হবে, যার ফলে সাধারণ ভবনের মতোই কিন্তু স্কোয়ার করে কিন্তু মাটি খনন করে নিচ থেকে পিলার উঠাতে হবে, যার ফলে একটি সড়ক একটি অংশ বন্ধ করে দিয়ে কাজ করে অপরটি কিন্তু আবার ধরতে হবে। এভাবে কাজটি করতে হবে এমনটি জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ। তবে অনেকের একটি ধারণা রয়েছে যে পাতাল রেল যখন নির্মাণ করা হবে তখন আমরা কিছুই বুঝতে পারবো না। তবে যতগুলি স্টেশন নির্মাণ করতে হবে প্রতিটি স্টেশনেই কিন্তু ভোগান্তি রয়েছে। তবে একটু কষ্ট হলো যখন এই কাজটি শেষ হয়ে যাবে, তখন কিন্তু লক্ষ মানুষের কিন্তু সুযোগ সুবিধার সৃষ্টি হবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে মাটি খনন করা হয়েছে, খনন করে কিন্তু বৈদ্যুতিক লাইনটি কিন্তু শনাক্ত করা হচ্ছে। তবে একটি কথা হলো কি, এই ব্যারিয়ার কিন্তু দেওয়া হয়েছিল আরও 2 থেকে 2.5 মাস আগেই, তারপরে কিন্তু এই কাজটি স্টপ ছিল। তবে আমাদের বাংলাদেশের একটি খুব খারাপ একটি অভিজ্ঞতা যদি আমি একটু বলি, সেটি হলো যে কাজটি শুরু হওয়ার আগেই রাস্তাঘাট কেটে প্রতিবন্ধকতা তৈরি করে কিন্তু পরবর্তীতে কাজটি ধরা হয়। আমরা দেখতে পাচ্ছি খিলক্ষেত এলাকা, এটি আমরা যমুনা ফিউচার পার্কের পরে এখন খিলক্ষেত অংশটুকু দেখতে পাচ্ছি। খিলক্ষেত অংশের যে থানাটি রয়েছে বা রাজুক যে মার্কেট রয়েছে, যে সার্ভিস রোড রয়েছে, সার্ভিস রোডের পাশে কিন্তু ব্যারিয়ার দেওয়া হয়েছে। তো আমরা ওখানে দেখে এখন আমরা ডিপো এলাকাটি আপনাদের দেখাতে চাই। আমি আজকে ডিপো একেবারে দেখাবো যে ডিপোর বর্তমান অবস্থাটা কী। এটি হলো করিল বিশ্ব রোড থেকে যে 300 ফিট সড়কটি, অর্থাৎ এই 12.5 কিলোমিটার যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে, এটি কিন্তু এখানেই শেষ করা হয়েছে। আর এই 12.5 কিলোমিটার পথ নির্মাণ করতে ব্যয় করা হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। এখানে একটি মোড় দেখতে পাচ্ছি, এই মোড়ে কিন্তু একটি ইন্টারচেঞ্জ তৈরি করে দেওয়া হবে। সামনে একটি সড়ক রয়েছে, একটি সড়ক চলে গিয়েছে গাজীপুরের ভোগরা, অপরটি চলে গিয়েছে বলতা গাউসিয়া হয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। এখানে কিন্তু একটি প্রকল্পের কাজ চলছে, ঢাকা বাইপাস। আর এই ঢাকা বাইপাসটি কিন্তু দুটি অংশে নির্মাণ করা হচ্ছে, এটি নিয়ে একটু পরেই আপনাদের কথা বলবো। যেহেতু আজকে আমি শুধুমাত্র এমআরটি লাইন 1 আপডেট নিয়ে এসেছি, যার ফলে শুধু এটি নিয়ে একটু বেশি প্রাধান্য দিতে চাচ্ছি। তো আমরা এখন আমরা যদি একটু ডিপোর দিকে যেতে চাই, আমরা দেখতে পাচ্ছি নিচে যে সড়কটি দেখতে পাচ্ছি, এই সড়কটি ধরেই কিন্তু আপনাকে ডিপোর দিকে যেতে হবে। এই যে সড়কটুকু আপনার জেনে থাকবেন, এই যে এলাকাটি রয়েছে, মূলত এই এলাকাটিকে বলা হয় ব্রাহ্মণখালী মৌজা অথবা পিতলগঞ্জ। অনেকে জানেন যে নামটি একেবারে আনকমন একটি নাম, পিতলগঞ্জ সেটা কোথায়? এটি হলো কাঞ্চন ব্রিজের একটু পাশে। আর এখানে যে স্থাপনা বা বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি, মূলত এখানে কিন্তু সনাতন ধর্মী অর্থাৎ যে হিন্দু সম্প্রদায় রয়েছে তারাই কিন্তু এখানে বসবাস করে থাকেন। আর এখানে একটি সড়ক রয়েছে, খুবই ছোট্ট এবং সরু। এই সরু সড়কটি কিন্তু ব্যবহার করছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ, যে বালু বা বিভিন্ন গাড়ি যাতায়াত করছে। তবে কর্তৃপক্ষের একটু এই এলাকা বাসিন্দাদের একটু আক্ষেপ রয়েছে, যারা এই কর্তৃপক্ষ অর্থাৎ ডিএমটিসিএলরা যে গাড়িগুলো এখানে যাতায়াত করছে, তারা এই সড়কটি ব্যবহার করছে, সড়কটি কিন্তু একেবারে ব্যবহারের অনুপযোগী হয়েছে। খাদা খন্দ, পানি, বৃষ্টিতে পানি জমছে, যার ফলে এখানে চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। তো কর্তৃপক্ষকে বলবো যে যেন সড়কটিকে সংস্কার করে দেওয়া হয়। তবে এটি কিন্তু টেম্পোরারি সড়ক, এই ডিএমটিসিএল কর্তৃপক্ষ নতুন একটি সড়ক নির্মাণ করছে, অর্থাৎ সাইট অফিস যে রয়েছে, সাইট অফিস থেকে এই ডিপো এলাকায় আসার জন্য বেশ চওড়া একটি সড়ক নির্মাণ করছে, সেটি আপনাদের একটু পরে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এটি হলো ডিপো, বিশাল এলাকা জুড়ে ডিপোটি নির্মাণ করা হচ্ছে। ডিপোর সামনে এটি হলো মূল ফটক, অর্থাৎ মূল যে গেটটা আমরা দেখতে পাচ্ছি, এই গেট থেকে কিন্তু একটি সড়ক বের করা হচ্ছে। এই সড়কটিকে আপনাকে একটু পরিচয় করে দিই, তারপর আমরা একটু ডিপোটি আপনাদের ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছি এই যে সামনের যে দেখতে পাচ্ছেন, আমি গত পর্বে এসে দেখেছিলাম এখানে স্থাপনা বা বাড়িঘর ছিল, এবার এসে দেখতে পাচ্ছি এখানে বাড়িঘরগুলো ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ জমি অধিগ্রহণ করতে হয়েছে এখানে। যেখানে যেখানে যাদের যাদের বাড়ি ছিল, বাড়িগুলো ভেঙে তাদের অর্থ পরিশোধ করতে হয়েছে। এখানে কিন্তু সড়কটি বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ চওড়া একটি সড়ক তৈরি করা হচ্ছে, এই সড়কটি কিন্তু একেবারে সাইট অফিসে নিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি সামনে যে একটি লাল ভবন দেখতে পাচ্ছি, এই লাল ভবনের এখানে এসে, লাল ভবনের পিছন দিয়ে এসে
ঠিক হাতের ডান পাশে একটি সড়ক কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে অনেক আগে। আমরা দেখতে পাচ্ছি এই যে হাতের ডান পাশে যে সড়কটি, এই সড়কটি কিন্তু চলে যাচ্ছে একেবারে DMTCL এর যে সাইট অফিসটা রয়েছে, আর এই সড়কটি চলে যাচ্ছে একেবারে যে কাঞ্চন ব্রিজ রয়েছে, কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে যে চারটি লেন করে আটটি লেনের ব্রিজ, তো দেখা যাচ্ছে এটি হলো অর্থাৎ এই ব্রিজের নিচে পার হলেই কিছু দূর এগোলেই দেখা যাবে এই যে সাইট অফিসটি, সাইট অফিসের ভবনটি কিন্তু একেবারে দাঁড়িয়ে গিয়েছে। তারপরে যে কাজগুলো ছিল সে কাজ কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে। তার মানে কি সংকেত দিচ্ছে যে কাজকে একেবারে বন্ধ হয়ে গেল, যে কাজের যে গতি বা কাজের যে ধীর গতি দেখতে পাচ্ছি এভাবে কাজ এগোলে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হবে। তবে বাংলাদেশে কিন্তু বেশ কিছু প্রকল্পে কাজ কিন্তু আটকে গিয়েছে অর্থের অভাবে। তবে বলা চলে যে মানে যতগুলি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এখন সেগুলো কিন্তু খুব ধীর গতিতেই চলছে এমনটি আমরা বলতে পারি। তো এটি হলো যে চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় তার পাশে কিন্তু সাইট অফিসটি নির্মাণ করা হয়েছে। তো আমরা সাইট অফিসটি দেখলাম, এখন একটু আপনাদের ঘুরে দেখাতে চাই যে ডিপো এলাকাটি। তো এখানেও দেখতে পাচ্ছি যে নির্মাণ যন্ত্রাংশ অর্থাৎ যে এক্সকাভেটর বা যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সারি সারি করে রাখা হয়েছে। বলা চলে এখানে কাজ কিন্তু বন্ধ হয়েছে। গতবার এসে দেখেছিলাম যে এখানে ড্রেজারের পাইপ ছিল, পাইপ দিয়ে কিন্তু বালি ভরাট করা হচ্ছিল, এছাড়াও কিন্তু এক্সকাভেটর ছিল, কাজ চলছিল। কিন্তু এখানে কিন্তু এবার এসে দেখতে পাচ্ছি কোনো কাজ চলছে না, কোনো শ্রমিকও কিন্তু চোখে পড়েনি। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশাল এলাকা জুড়ে বালু ফেলে কিন্তু এটি ভরাট করা হয়েছে, অনেক নিচু জায়গা ছিল এবং সময়ের সাথে সাথে কিন্তু এলাকাটি অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এই এলাকাটি কিন্তু অনেক অবহেলিত ছিল এর DMTCL-এর অর্থাৎ MRT Line 1-এর যখন ডিপোটি নির্মাণ করা হয়েছে তারপর থেকে কিন্তু এখানে জায়গা জমির দাম কিন্তু বাড়তে শুরু করেছে। তো বলাই চলো যে আগামী কয়েক বছরের মধ্যে এখানকার দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। আরেকটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে যেটি হলো এমন একটি লোকেশনে যে ডিপোটি নির্মাণ করা হয়েছে যেটি শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে, অনেক সুন্দর একটি প্লেস, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা জেনে থাকবেন MRT Line 1 কিন্তু দুটিভাবে নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ কুড়িল বিশ্বরোড থেকে এই পিতলগঞ্জ ডিপো পর্যন্ত হবে এলিভেটেড এবং বিমানবন্দর থেকে কমলাপুর অংশ পর্যন্ত হবে মাটির নিচে। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই নদীটি। তবে আরেকটি বিষয় আমি ব্যক্তিগত সংশয়ে রয়েছে, যেহেতু যারা ভূমিদস্যু রয়েছে, যারা জমি ক্ষেত রয়েছে, তারা না জানি কবে নদী ভরাট করে এখানে স্থাপনা গড়ে তোলে। যেহেতু এলাকাটি অনেকটাই দাম বাড়ছে, অর্থাৎ এলাকাটি ভ্যালু বাড়ছে, অর্থাৎ এলাকাটির মানুষ কিন্তু এখন সোনায় সোহাগা বলাই চলে। দর্শক এই হলো ডিপো এলাকার বর্তমান চিত্রের পাশাপাশি এই শীতলক্ষ্যা নদীর উপরে কিন্তু আরও চারটি লেনের নতুন একটি ব্রিজ কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। ব্রিজটির কাজ কিন্তু মূল কাজটি প্রায় শেষ পর্যায়ে, আমি গতবার এসে দেখেছিলাম যে ব্রিজের উপরে ঢালাই কাজটি শেষ করা হয়েছে। এবার এসে দেখতে পাচ্ছি যে দুই পাশে রেলিং এবং মাঝখানে ডিভাইডার কিন্তু একেবারে প্রস্তুত, এখন শুধু বাকি রয়েছে কার্পেটিংয়ের, এবং পাশাপাশি ব্রিজের দুই পাশে যে সংযোগ সড়ক সেটি কাজটা এখনও ধরা হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি পুরাতন যে চারটি লেন ছিল এই চারটি লেনের চাইতে কিন্তু নতুন ব্রিজটি কিন্তু একটু উঁচু করা হয়েছে। আর এই পুরাতন যে চারটি লেনের ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো 2004 সালের তৎকালীন BNP সরকারের আমলে তৈরি করা হয়েছিল, এবং পাশাপাশি আরও চারটি লেন কিন্তু বর্ধিত করা হলো। তবে এই ব্রিজটি কিন্তু আলাদা কোনো প্রকল্প নয়, এটি হলো ঢাকা বাইপাসের আন্ডারে। দর্শকের ঢাকা বাইপাস 48 কিলোমিটার, দুটি ভাগে নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপটি হলো গাজীপুরের ভোগড়া থেকে এই কাঞ্চন ব্রিজ পর্যন্ত। কর্তৃপক্ষ বলছে যে চলতি বছরে কিন্তু এই অংশটুকু খুলে দিতে চাই, সেটি হয়তো বা সম্ভব হবে। আমি সরজমিনে এটি ভিজিট করেছি, আর 2-3 কিলোমিটার সড়ক বাকি রয়েছে নির্মাণ কাজের, যেটি হলো এই কাঞ্চন ব্রিজ থেকে সামনের অংশ পর্যন্ত 3 কিলোমিটার। তাছাড়া কিন্তু মোটামুটি পুরোটাই গাজীপুরের ভোগড়াপন্ত পর্যন্ত প্রস্তুত হয়েছে, শুধুমাত্র একটু সার্ভিস লেনে জায়গায় জায়গায় কাজটি বাকি রয়েছে। দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি, যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিতে পারেন এবং পাশাপাশি কমেন্টসও করতে পারেন। দেখা হবে আগামী কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।